হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ড্রাইভিং দোহা সিটির, কাতার দোহাতে। এটা হলো রাজধানী, এটা সিটি, তবে এটা মেন সিটি না, যেগুলো হয়তো আপনারা দেখেন বিভিন্ন ধরনের বিল্ডিং, লম্বা লম্বা বড় বড় বিল্ডিং, সেটা না। এটাও কিন্তু সিটি, এর পার্শ্ববর্তী সিটি, ঠিক আছে? তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি যে সিটিগুলো কেমন, রাস্তাঘাটগুলো কেমন দেখতে, ঠিক আছে? তো আপনারা যদি যারা এই ভিডিওটা দেখে থাকেন, কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন, রোড গার্ডগুলো কেমন, দোহা সিটিগুলো কেমন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সামনে, সিধা একদম সামনে ছোট ছোট বিল্ডিংগুলো দেখা যাইতেছে, লম্বা লম্বা একদম ছোট ছোট, ওইটাই হচ্ছে মেন সিটি, ঠিক আছে? এটার থেকে একটু এরা এখন যেটা ভিডিও গাড়ি চলতেছে এটা একটু দূরে আর কি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আর রোডগুলো কেমন সেটা একটু দেখে নিন। এই দোনো সাইডে কাজ চলতেছে এখনও, কাতারের অনেক জায়গাতে কাজ চলছে, দেখেন রোডের মাঝখানে এবং সাইডে, দোনো সাইডে মানে কাজ চলতেছে এখন, তাদের কাজ এখনও চলতেছে, ঠিক আছে? ওয়ার্ল্ড কাপের পরে আসলে মেইন আরও যা কাজ আছে, বাকি কাজগুলো চলবে, ঠিক আছে? ওই সময় আরও কাজ বেশি চলবে। আসলে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা কাতারে বিভিন্ন পেশায় বা ভবিষ্যতে আসার জন্য চিন্তা করতেছেন বা ড্রাইভিং বিষয়ে আসবেন, ঠিক আছে, তাদের জন্য আসলে এটা কিছুটা হলেও দেখে একটু অনুপ্রাণিত হবেন যে আসলে কাতারের দোহা সিটিটা কত সুন্দর, ঠিক আছে? তো আমি এখানে ডিউটিতে আসছিলাম, এই ভিডিওটা করা, ছোটা দেখছেন চিকুটে সিকিউরিটি গেটটা খুলবে, এই তারপর ঢুকতেছে। তো এই ধরনের সিকিউরিটির বেতন অনেক ভালো স্যালারি, ঠিক আছে? সিকিউরিটি বিভিন্ন জায়গাতে সিকিউরিটির প্রয়োজন হয়, বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছেন। এখানেও ভিতরে কাজ চলতেছে, কাজ বিভিন্ন জায়গাতে এখনও কাজ চলতেছে, যদিও আগের মতো চলতেছে না, আগে বেশি ছিল, এখন একটু কমে গেছে, কারণ তারা সব কিছু গুছিয়ে নিয়ে আসছে, ভবিষ্যতে হয়তো ওয়ার্ল্ড কাপের পরে পুরার দমে আরও বিভিন্ন ধরনের যাদের তাদের কাজ আছে ওগুলো চলবে। মোট কথা হলো এটা দুবাই যেরকম, দুনিয়ার ভিতরে দুবাই যেরকম আপনার বিজনেসের জন্য সেরা, তারা এরকম বানানোর জন্য চেষ্টা করবে অবশ্যই। তো এই কাতারের ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তো আমি রোডে যে ড্রাইভিংটা দেখাইছি, দেখছেন বিদেশে ড্রাইভিং করা কিন্তু একেবারে সহজ। তো আপনারা যদি চান আমি ড্রাইভিং বিষয়ে আরও কয়েকটা ভিডিও দেবো আর কি, যে ড্রাইভিং কীভাবে করতে হয় বা একটু নিয়মকানুন বিষয়ে, ঠিক আছে? বিদেশে কিন্তু ড্রাইভিং করা কিন্তু অনেক সহজ, দেখতে পাচ্ছেন সাইডে কিছু কোম্পানির লোক, দেখছেন এই লোকগুলো আসলে কোম্পানির বিভিন্ন কোম্পানির আর কি। তো আমি আসলে এটা তাদের জন্য সাক্ষাৎখান নিতে হইলে গাড়ি দাঁড় করা দেবে, দাঁড় করানোর মতো সেরকম পরিবেশও নাই, ঠিক আছে? পুরো সাইডে কাজ চলতেছে, তো দেখেন সাইডে সব কোম্পানির শরিকা লোক আর কি, কোম্পানি মানে ইংলিশে কোম্পানি, আরবিতে শরিকা বলে, ঠিক আছে? এটা একটা হসপিটাল, আমি হসপিটালের পিছনে গেট দিয়ে ঢুকছি এখানে, মানে আমি অক্সিজেন নেওয়ার জন্য আসছি এখানে, ঠিক আছে? তো এই কারণে এই সামনে পিছনের সাইডতে এরকম একটু, এগুলো স্টোর, বিভিন্ন ধরনের মেডিসিন রাখা হয় স্টোরগুলোতে, দোনো সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টোর, এগুলো সব অফিসের লোক, কেউ অফিসে যাচ্ছে, কেউ অফিসে থেকে। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্ত ছিল, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।